প্রত্যেকেই জানো তোমরা দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে ষোলোই নভেম্বর থেকে স্কুল খুলতে চলেছে কিন্তু এর মধ্যেই সব থেকে জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার নির্ঘণ্ট ইতিমধ্যেই তোমরা প্রত্যেকে জেনে গেছ কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্ব কারণ জীবনের সব থেকে বড়ো পরীক্ষা হতে চলেছে কিন্তু এটা এবং এই পরীক্ষায় কি করে এইটি পার্সেন্টের ওপরে নাম্বার পাওয়া যাবে কারণ সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়েছে সিলেবাস চেঞ্জ হয়েছে এছাড়াও স্কুলে এতদিন যাওয়া হয়নি ফলে সেই পরিবেশটা যাতে আবার ফিরে আনা যায় সেই জন্য কিছুদিন স্কুল কলেজের সাথে তোমরা আবারও যাতে একই মেনটেনভাবে চলতে পারো সেই কারণে ষোলোই নভেম্বর থেকে স্কুল খুলছে এবং প্রত্যেকে স্কুলে যাবে আশা করি কিন্তু পরীক্ষায় কি করে আরও ভালো নাম্বার পাওয়া যাবে সেই ব্যাপারেই কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস দেওয়া হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে মাধ্যমিক পরীক্ষার্থী হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং যদি আপনারা মাধ্যমিক পরীক্ষার্থী না হয়ে থাকেন অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখতে পারে কারণ প্রত্যেকেই চায় জীবনের প্রথম যে এই যে বোর্ড পরীক্ষা সেখানে এইট্টি পারসেন্টের ওপরে নাম্বার নিয়ে সফল হবে এটা প্রত্যেকেই চায় তো যাই হোক এবার কিছু টিপস শেয়ার করব যেখানে কিন্তু তোমাদের অল্প পরিশ্রমের সাফল্য হাতের মুঠ হয়ে চলে আসবে চলো এবার সেটা দেখে নেওয়া যাক কীভাবে এই হার্ডওয়ার্ক অর্থাৎ অল্প হার্ডওয়ার্ক করে নাম্বারের পরিমাণটা আরও বেশি বাড়ানো যাবে যার সব থেকে প্রথম টিপসটি রয়েছে বিগত দশ বছরের প্রশ্ন সমাধান করা যেহেতু সিলেবাস কমেছে তাই সিলেবাস যেটুকু কমেছে সেটুকু বাদ দিয়ে বাকি যে পার্টটা রয়েছে সেই বাকি পার্টের বিগত দশ বছরের যদি প্রশ্ন করে ফেলা যায় এবং সেখানে কিন্তু দেখা যাবে সেই কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনাই কিন্তু সব থেকে বেশি তাই সবার প্রথম যে কাজটা করতে হবে বিগত দশ বছরের সমস্ত সাবজেক্টের কোশ্চেন কিন্তু কমপ্লিট করতে হবে সেকেন্ড যে ব্যাপারটা মাথায় রাখতে হবে পুরো সিলেবাসকে সময় অনুযায়ী ভাগ করে নিতে হবে যদি তোমার হাতে তিরিশ দিন সময় থাকে আর তোমার বইয়ের অধ্যায় সংখ্যা হয়ে থাকে পাঁচ থেকে ছয় তবে তোমায় প্রতিদিন অন্তত একটা অধ্যায় পড়তেই হবে এভাবে তোমাকে তোমার সিলেবাস অনুযায়ী নিজস্ব রুটিন তৈরি করে নিতে হবে তাতে কিন্তু রিভাইজ করারও সময় বেশি পাওয়া যাবে এবং সমস্ত সিলেবাসটা কিন্তু ইজিলি কমপ্লিট হয়ে যাবে তিন নম্বর যে টিপসটা দেওয়া হবে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া এতে তুমি কতটা তৈরি হয়েছো সেটা বোঝা যাবে আর মক টেস্ট দেওয়ার জন্য সব থেকে বেস্ট উপায় হচ্ছে টেস্ট পেপারের যে কোনো মডেল প্রশ্ন অনায়াসে সমাধান করলেই কিন্তু সেটা বুঝতে পারা যাবে চার নম্বর যে টপিকটা অর্থাৎ চার নম্বর যে টিপসটি দেওয়া হবে সেখানে কিন্তু গণিত অনুশীলনের ওপর জোর দেওয়া হবে গণিতের সাথে যে কোনো একটি সহজ বিষয় নিজের রুটিনে রাখতে হবে যাতে এক না লাগে পুরো ব্যাপারটা কারণ অনেকেই রয়েছে যারা অঙ্কে ভয় পায় তো সেই চ্যাপ্টারগুলো যাতে ইজিলি কমপ্লিট হতে পারে সেই কারণে গণিতের সাথে অন্য অন্য যে পছন্দের একটা ইজি সাবজেক্ট সেটা কিন্তু অবশ্যই তার সাথে রাখতে হবে এবং অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে পাঁচ নম্বর যে টিপসটির কথা বলা হবে সেখানে কিন্তু প্রত্যেকেই একটা ব্যাপার জানে যে প্রথমে দর্শন তার তারপরে গুণ তাই দুই থেকে তিন পেজে খুব যত্ন সহকার কিন্তু অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু হাতের লেখা সুন্দর করে লিখতে হবে এবং পুরো প্রশ্ন পড়ে নিয়ে যে প্রশ্নগুলো সব থেকে ভালো পারবে সেই প্রশ্নগুলো কিন্তু প্রথম দুই পেজে লিখতে হবে এর ফলে কিন্তু যে টিচার খাতাটি দেখবে তার মনে কিন্তু একটা ধারণা তৈরি হবে যেহেতু প্রথম অ্যান্সারগুলো সুন্দর এবং পরিপাটি করে গোছানো লেখা রয়েছে সেক্ষেত্রে পরবর্তীতেও সে কিন্তু সেইভাবেই লিখবে তাই অবশ্যই এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ স্টুডেন্টের ওপর কিন্তু সেই টিচারের একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়ে যাবে এর ফলে ছয় নম্বর যে টিপসটি দেওয়া হবে সেখানে কিন্তু পরীক্ষায় সঠিক প্রশ্ন নির্বাচন করা পরীক্ষায় প্রশ্নপত্রে আপনারা প্রত্যেকেই জানো তোমরা যে নানা রকমের প্রশ্ন বিভাজন থাকে যেখানে প্রশ্নের পূর্ণমান পাঁচ থাকে সেখানে টু প্লাস থ্রি থাকে অথবা ওয়ান প্লাস ওয়ান প্লাস থ্রি থাকে অথবা ওয়ান প্লাস টু প্লাস টু থাকে এমন নম্বর বিভাজন প্রশ্নের উত্তর দিতে পারলে কিন্তু নম্বর পাওয়া সব থেকে বেশি সহজ অর্থাৎ একটা পাঁচ নম্বরের উত্তর লেখার থেকে যদি পার্ট পার্ট করা প্রশ্ন দেখতে পাও সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তরটা অ্যাটেম্পট করলে কিন্তু বেশি নম্বর পাওয়ার একটা সম্ভাবনা থাকে সাত নম্বর যে টিপসটা দেওয়া হবে এক ঢালা রচনামূলক প্রশ্নের চাইতে পার্থক্য বৈশিষ্ট্য ও পয়েন্ট ভিত্তিক প্রশ্নের উত্তর করা কিন্তু যেহেতু অনেক বেশি সহজ এবং সেগুলো করলে কিন্তু অনেক বেশি নম্বর পেতে সাহায্য করে বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে কোনো সংজ্ঞা বা ভিত্তিক প্রশ্নের উত্তর নিজের ভাষায় না লেখাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে আট নম্বর যে টিপসটি দেওয়া হবে সেখানে কিন্তু অন্য কালি অবশ্যই ব্যবহার করে পয়েন্ট টু পয়েন্ট যেখানে সংজ্ঞার সাথে চিত্র দেওয়া সম্ভব সেখানে অবশ্যই চিত্র তুলে ধরতে হবে শুধু খাতার সৌন্দর্য বৃদ্ধি করে না শিক্ষক উত্তরপত্র দেখা সহজ করে যা বেশি নম্বর পেতে সাহায্য করবে অর্থাৎ খাতাটাকে অবশ্যই পরিপাটি করে সুন্দর রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে যত বেশি সঠিক পয়েন্ট দেবে কোনো বড় কোশ্চেনে তত বেশি কিন্তু নম্বর পাওয়া যাবে অবশ্যই কমপক্ষে দশ মিনিট আগে লেখা শেষ করবে যার ফলে কিন্তু কোথায় কোনো ভুল থাকলে বানান ভুল থাকলে সেগুলো যেন শুধরানোর সুযোগ পাওয়া যায় তবে অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সময় যখন থাকে সে সময় বেশি মনোসংযোগ করতে পারবে অর্থাৎ এমন সময় সব থেকে কঠিন মনে হওয়া এবং সহজ মনে হওয়া এই বিষয়গুলো রুটিনে থাকা হওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন দশ নম্বর যে সাজেশানটি দেওয়া হবে যে টিপসটি দেওয়া হবে সেটা হচ্ছে কিন্তু জাস্ট রিভিশন 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 যত বেশি রিভিশন করতে পারবে তত বেশি কিন্তু তা মনে থাকবে তাই লিখে রিভিশন করলে কিন্তু সেটার ফল আরও বেশি হয় সেই কারণে পড়া মুখস্ত করে অবশ্যই লেখার যদি প্র্যাকটিস রাখা যায় সেটা কিন্তু অবশ্যই একটা গুড সাইন ভালো রেজাল্ট করার লাস্ট যে পয়েন্টটা বলা হবে সেটা হচ্ছে কিন্তু হেলদি রুটিন মেনে চলা পড়ার সময় অবশ্যই মাঝে মাঝে হেঁটে নিতে হবে আট ঘন্টা ঘুমোতে হবে শাক সবজি জল বেশি পরিমাণে খাওয়া একদিকে শরীরকে সুস্থ রাখতে হবে যেমন কারণ সুস্থ থাকলেই কিন্তু সঠিক মনোযোগ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি এবং অসুস্থতা হওয়ার ফলে কিন্তু অনেকের পড়াশোনার মধ্যে একটা বাধা আসে সেই ব্যাপারটা একদমই কেটে যাবে এবং সময় নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকবে তো আশা করি বন্ধুরা তোমরা সবাই এই টিপসগুলো মাধ্যমিক পরীক্ষার্থীর ক্ষেত্রে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এটা অবশ্যই কাজে আসবে এবং এই টিপস গুলো যদি কেউ মেনে চলে পরীক্ষায় অবশ্যই এইটি পারসেন্টের ওপরে নাম্বার তোমরা নিশ্চিতভাবেই পাবে